তো বন্ধুরা, গত পরশু দিন মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর ইনক্লুডেড প্রার্থীরা ডিপিএসসি ভবনে, বিভিন্ন ধরনের ডিপিএসসিতে, তো তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং সেই অবস্থান বিক্ষোভ কিন্তু চলতে থাকে। এবং এই মুহূর্তে অনেক রকম খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে বাঁকুড়া ডিপিএসসিতে রোড মার্চিং চলছে এবং রাস্তা অবরোধ করা হচ্ছে। তো সেইটা নিয়ে আমি ডিটেলসে এখানে ভিডিওতে দেখাবো তোমাদের, এবং তার সাথে পিকচার কিছু দেখাবো যেগুলো এখন উঠে আছে খবরগুলো। তার সাথেও তোমরা ডিআই কি বললেন, একটা ডিপিএসসি থেকে ডিআই কথা বলেছেন এবং সেই চাকরি প্রার্থীদের সাথে ডিআই কথা বলেছেন, এবং সেই কি কি কথা হয়েছে সেটা তোমাদের বলছি। চাকরি প্রার্থীদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে যেহেতু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাহলে এত দেরি কেন হচ্ছে? তখন সেই ডিআই বলেন যে উপর থেকে কোনো যখন অর্ডার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু এটা নিয়ে করতে পারবো না, এটা তিনি বলেন। তখন চাকরি প্রার্থীদের মধ্যে যিনি কথা বলছিলেন, উনি বলেন যে তাহলে আপনি একবার পর্ষদের সাথে কথা বলুন এটা নিয়ে আমাদের হয়ে। তো যেহেতু আমরা মেরিট লিস্টেড প্রার্থী, তো তাদের মধ্যে তাহলে কাউন্সিলিং কেন হবে না, যেহেতু মেরিটে আমাদের নাম আছে? এমন তো নয় আমরা নট ইনক্লুডেড, ইনক্লুডেড প্রার্থী, এবং তাহলে আমাদের কাউন্সিলিং আটকে থাকবে কেন? কোনো রকম তো কোথাও লেখা নেই যে কাউন্সিলিং আটকে থাকবে। তখন ডিআই বলেন যে উপর থেকে কোনো রকম অর্ডার না দিলে আমরা কিছু করতে পারবো না, যেটা শোনা যাচ্ছে। এবং তো ব্যাপারটা হচ্ছে এইটাই উঠে আসছে। তো বন্ধুরা, তো ব্যাপারটা মেন যেটা, এটার দ্বারা বোঝা গেলো, যেটা হচ্ছে পর্ষদ এখানে কোনো রকম সদিচ্ছা প্রকাশ পাচ্ছে না পর্ষদের, ঠিক আছে, যেটা উঠে আসছে। তো বন্ধুরা, তোমরা অনেক সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের ক্লিপ দেখেছো, তা থেকে তোমাদের যে একটা আন্দাজ হয়েছে, এবং অনেক ইনক্লুডেড প্রার্থীরা কিন্তু ডিপিএসসিতেই আছেন সেই দিন থেকেই, এবং অনেকেই যাচ্ছেন রেগুলার বেসিসে এবং অবস্থান বিক্ষোভ করছেন। ডিপিএসসির পথ যেটা মেন গেট, সেখানেও আটকানো হচ্ছে অনেকবার বিভিন্ন জায়গাতে, খবর পাওয়া যাচ্ছে। এবং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদের একজন অসুস্থ হয়ে পড়েন, একটু আগের খবরটা, তিনি চাকরি প্রার্থী ছিলেন, প্রবল গরমে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন ছবিতে। তো এরকম ধরনের কিন্তু খবর কিন্তু উঠে আসছে। তো পর্ষদের সদিচ্ছা কিন্তু, যেটা আমার মনে হয় বন্ধুরা, যে পর্ষদের সদিচ্ছা এখানে প্রকাশ পাচ্ছে না কোনো মতেই। তো এবার যেহেতু এটা নিয়োগটা করিয়ে দেওয়া উচিত হিসেবে, কারণ কিছু প্রার্থীদের নিয়োগ হয়ে গেছে, কিছুদের হয়নি। এরই মধ্যে বন্ধুরা উঠে আসছে ইনক্লুডেড প্রার্থীরা যেটা দাবি করছেন, সেই দাবিটা যে লেখা আছে এখানে, দিদি আপনার হস্তক্ষেপ দাবি করছি, আপনি আমাদেরকে বাঁচান। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের আগেই প্রাইমারিতে 16,500 নিয়োগ হওয়ার কথা, কিন্তু রেজাল্ট প্রকাশ হলেও পর্ষদের ঢিলেমির জন্যে এখনও পর্যন্ত জয়েনিং করানো হচ্ছে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের করুণ বার্তা। অর্থাৎ যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে এবং ইন্টারভিউ রেজাল্ট বেরোনোর পর ইনক্লুডেড প্রার্থীদের একাংশের কাউন্সিলিং হয়ে গেছে, এবং কিছু অংশের কাউন্সিলিং কিছুদিন যাবৎ যে কোর্টের স্টে পড়েছিল, তো সেই স্টে এর জন্য বন্ধ ছিল। তো তখন সবাই মনে করেছিলেন যে স্টেটা উঠে গেলে সঙ্গে সঙ্গে হয়তো কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে মেরিট লিস্ট প্রকাশের পর। তো সেটা হিতে বিপরীত হলো। ব্যাপারটা হচ্ছে এখন কাউন্সিলিংয়ের কোনো রকম খবরই পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তোমরা খবর পাচ্ছ। তোমাদের একটু পর রোড মার্চিংয়ের ভিডিও ক্লিপটা দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো, এবং তোমরা যারা ইনক্লুড করছো তারা অবশ্যই যোগদান করো তাতে, এবং পজিটিভ কিছু খবর নিয়ে এসো। তো এটাই আমার এই চ্যানেল থেকে তোমাদের বার্তা, যারা দেখছো ইনক্লুডের প্রার্থী। তো এই মুহূর্তে আমি যে ব্যাপারটা নিয়ে বলছি, সেটা হচ্ছে পটাশপুরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা করছেন, এবং সেটা ফেসবুক লাইভ, যে ওনাদের পেজ থেকে যেটা ফেসবুক লাইভ এসেছেন, তো সেই লাইভে কিন্তু অনেকেই ইনক্লুড প্রার্থীরা কমেন্ট করছেন, এবং এটার অর্থ এটাই যে তারা অনেকভাবেই চেষ্টা করছেন, এবং সেটা উচিতও যে বার্তাটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায় এবং তিনি হস্তক্ষেপ করেন, তোমাদের যেটা প্রথমেই বললাম। তো বন্ধুরা, এখন তোমরা দেখছো যে ডিপিসির কাছে মেন যে রোড, সেখানে কিন্তু ইনক্লুডেড চাকরি প্রার্থীরা জমায়েত করছেন, এবং মেন রোডে কিন্তু তারা ঘেরাও করেছেন, এবং সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখন। তো এরকম ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ডিপিএসও দেখা যাচ্ছে, এবং তারা চাইছেন ব্যাপারটা, তাদের যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ, শান্তিপূর্ণ আন্দোলন যাই বলো, তো সেটা যাতে সফল হয়, এবং এই ব্যাপারটা যাতে এইসব বার্তা যেমন এপিসি ভবনের কাছে পৌঁছায় এবং তাদের কাছে একটা পজিটিভ একটা নিউজ আসে, ঠিক আছে। তো তোমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁকুড়া ডিপিএসসির পাশে যে রাস্তা, তো সেই রাস্তাতে
তারা এখন আছেন জমায়েত হয়ে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই ব্যাপারটা চালাচ্ছেন। তো এরপর বন্ধুরা আমরা দেখে নেব যে সেই ভিডিও ক্লিপ যেটা রোড মার্চিং যেটা বাঁকুড়া ডিপিএসসির পাশে যে রাস্তা সেখানে চলছে, তো সেই ভিডিও ক্লিপ তোমরা দেখে নাও বন্ধুরা। লাইভ চলে যাও লাইভ।